আমি আমার নফসকে, আমি আমার আত্মাকে মহামহিমান্বিত মহান আল্লাহ তাআলার উচ্চতম ও পবিত্র দরবারে সমর্পণ করিলাম। পাশাপাশি স্মরণ করি তার মহাব্বতের বন্ধু আনামিন নুরিল্লাহ কুল্লি শাইন মিন নুরি লাউলা কালামা খালাক্ত আফলাক। আমার মাওলানা বলেন, আমার হাবিবকে, আমার বন্ধুকে আমি যদি না বানাইতাম তাহলে এই বিশ্বভুবনের একটি বালুর কণাও আমি সৃষ্টি করতাম না। সেই তাজেদারে মদিনা সর্দারে কায়না সিরাজুম মনির নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির দরবারে জানাই শত কোটি প্রেম ভক্তি। তাহলে মায়াত তাক পাঞ্জাতন সহ এ বিশ্বের যত উলিয়া উলিয়া আব্দাল কাউস কুতু পীর মাসায়েক সাধু গুরু বৈষ্ণব যে যেখানে অমর হয়ে আছেন প্রত্যেকের দরবারে ভক্তি জানাই। আমি যে দরবারে উপস্থিত হয়েছি, উপস্থিত হতে পেরেছি মালিক আমাকে এখানে কোনো না কোনোভাবে উপস্থিত করেছেন, যার জন্য মাওলার দরবারে জানাই হাজারো কোটি শুক্রিয়া। দয়াল বাবা চেরাগারি সার দরবার জানাই ভক্তি। অত্র এলাকার চেয়ারম্যান মেম্বার ময়মুরবিয়ান ব্যক্তিবর্গ উক্ত দরবারের খাদেম সাহেব সহ মাঝভান্ডারি তরিকার আমার বাবা যান মঈনুদ্দিন আল মাঝভান্ডারি বাবা যানের পাক দরবার জানাই প্রেম ভক্তি। তরিকানে জাকিরানে আশে কানে ভাই বোন বন্ধুজন সুধিজন সকলের উদ্দেশ্যে সালাম রাখি, ভক্তি রাখি, আমাকে ক্ষমার চোখে দেখবেন। আজকে আসলে বাবার দরবারে একটা আস্তানা তৈরি করা, একটা জায়গা পাওয়া, এক মুঠো মাটি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। বাবা নূর ইসলাম ভাই অনেক কষ্টের পরে এই জায়গাটা, যেহেতু দয়াল বাবা তারে দান করছে, মোটামুটি এখানে আপনারা আসলে গান শুনতে পারবেন। বাবার ভালোবাসাই সবার আশা, আল্লাহর ওলির ভালোবাসাই সবার আশা। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ইহজারুন, অর্থাৎ আমার ওলি আউলিয়াদেরকে তোমরা কেউ মৃত বলিও না। আল্লাহর ওলিরা কোনোদিন মরে যায় না। তো গান আপনারা আমার গান ছোটবেলা থেকেই শুনে আসছেন, আমি সেই মায়েরানি, নতুন করে কেউ না। তো আমার গলায় একটি মালা পরিয়ে দিয়েছেন খাদেম সাহেব, ওনার প্রতিও আমার সালাম রইল। আমাদের অনেক একটু দাঁড়ায় বলেন, আমি বলতেছি আর ট্যাংরা থেকে আমাদের চুক্কা বাড়ির আমার বাজান বাচ্চু চুক্কা এখানে উপস্থিত হয়েছে, তার প্রতিও আমি সালাম রাখি। শিল্পীবৃন্দ যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা রইল। আমাদের ভান্ডারি দয়াল বাবা ভান্ডারির আশে বাংলাদেশে নাই এমন কোনো জায়গা নেই। এখানে উপস্থিত হয়েছেন জনাব শাহজাহান ভান্ডারি, আমার তরিকার ভাই রাজু ফকির এবং আলিম ভান্ডারি জনাব বাতিন ভান্ডারি, এইখানকার সভাপতি আব্দুল মালিক সাহেব। আমি সকলকেই সকলকেই আমার শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করি। আমার জন্য দোয়া করবেন যেন দুটো গান আপনাদেরকে আমি শুনে নিতে পারি। আসলে ওরা এখন গান করে, অনেক ভালো গান করে। খুব ছোটোবেলায় আমিও ভালো গাইতাম আমার মনে হয়, এখন আর কি চেষ্টা করলেও মনে হয় ওদের মতো হবে না। ভালো গাইছে, ওদের গান সবার গান সুন্দর। আমার সোহাগ নুরি, ওর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওকে একটা পর্যায়ে পৌঁছায় দেয়, আর আমি যেন সেই চেষ্টাটা সবসময় রাখতে পারি। সবার প্রতি সালাম মুক্তি, সবাই আমাকে দোয়া করবেন কিভাবে যেন আপনাদের সেবাটা আমি সুস্থভাবে করে যেতে পারি গানের মাধ্যমে, আর কিছু চাওয়ার নেই। সবার কাছে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু মাগফিরাতুহু কামনাতুহু ওয়াফাইজু ওয়া খিলাফাতুহু ওয়া নাহমাদুহু নুসাল্লি ওয়া আলা রাসূলিহিল করিম আম্মা বা'দ।